بسم الله الرحمن الرحيم ওই সাহাবী যিনি আমাকে গালি দেওয়ার কারণে আমাকে গালি দেওয়ার কারণে উনার বান্দিটাকে হত্যা করে দিয়েছে সেই সাহাবীটাকে দাঁড়াও তখন সাহাবীটা বয়ে বয়ে কেঁপে কেঁপে দাঁড়াইছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করেছি এ বারবার আপনাকে নিয়ে কুৎসা রটায় আপনার চরিত্রের উপর কালিমা লেপন করে এটা আমি অনেক দিন সহ্য করেছি গতকালকে আমি আর সহ্য করতে পারি নাই ইবাদিহিল্লাযীনাস্তাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مرحوم রকিব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মাহফিলে উপস্থিত আমার বাপের বয়সী মুরব্বীরা এবং অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার থেকে আগত আমার মাতার মুকুট ওলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে মাসাজিদ এবং আমার অতি কাছের অতি নিকটের অতি আদরের এই অশান্ত পৃথিবীতে অশান্ত সময়ে যখন সারা গোটা দুনিয়ার ইহুদি নাসারা আল্লাহ রসুল ও আল্লাহর রসুলের সাহাবা এবং ওলামায়ে কেরাম নিয়ে খারাপ ধারণা সৃষ্টির মধ্যে লিপ্ত এবং মুসলিম জাতির বিরুদ্ধে ক্রুসেড ধর্মযুদ্ধ ঘোষণা করেছে ঠিক সেই মুহূর্তে তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন তারেক বিন জিয়াদ সালাহউদ্দিন আইয়ুবী উত্তরসূরি ভূমিকা পালনকারী প্রাণপ্রিয় মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ও যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সম্মানিতা মা বোনেরা আপনাদের সামনে আমাকে দেওয়া বিষয় বস্তুকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বরকতান ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং মহামানব বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মহামূল্যবান বাণীর থেকে ছোট্ট একটি বাণী তিলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের দোয়া যদি সাথে থাকে নির্দিষ্ট বিষয় বস্তুকে সামনে রেখে আয়াত এবং হাদিস কেও সামনে রেখে আলোচনা করার জন্য চেষ্টা করব যিনি উপস্থাপনা করেছেন ওনার মুখ থেকে আপনারা শুনেছেন আমার নামের পাশে একটা বিষয় ঘোষণা করেছে দৈনন্দিন জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল এই বিষয়টি আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ
আমাকে এবং আপনাদেরকে মাহফিলে আসার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি শুকরিয়া আদায় করি মাহফিল পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন সদস্য যারা আছেন তাদের, তারা অনেক নিরলস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি বছর আমাদের দুই দিন ব্যাপী একটি ধর্মীয় মাহফিল উপহার দিয়ে থাকেন, তাই তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, হায়াতে তাইয়িবা দান করুক। এই মাহফিলের প্রতি আমার একটা আকর্ষণ আছে, টান আছে, সেই টান নিয়ে আমি বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের আগামী কালকে আমাদের মাদ্রাসার বার্ষিক সম্মেলন, তাই সম্মেলনের ব্যস্ততা বাদ দিয়ে ইনারা আমাকে মহব্বত করে বিদায়, মাদ্রাসার সম্মেলনের ব্যস্ততা বাদ দিয়ে এই আজকে আপনাদের সামনে আসলাম। এটা আমারও দেশের মাহফিল সে টান থেকে এবং তারা আমাকে মহব্বত করে সেই টান থেকে। তো যা হোক, আমরা প্রথমে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমাদের দৈনন্দিন জীবনে দৈনিক জীবনে আল্লাহর রাসূলের সুন্নতের আমলের তরিকা, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করা বিষয়ের উদ্দেশ্য হলো এটা। ইমানদার যারা আছে তারা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত, বালেক হওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত তাদের জীবনটা সাজাইতে হবে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক। এইটা হলো আমাকে যে বিষয়টা দিছে এই বিষয়টার মর্ম হলো এটা। এখানে আমাদের বুঝে নিতে হবে যে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সাজাবো কেন। বিশ্বের মধ্যে কি আরো অনেক মানুষই ছিল না রসুলের সুন্নত মোতাবেক কেন আমরা আমাদের জীবনটা পরিচালিত করব? প্রথম নম্বরে এই জিনিসটা বুঝতে হবে, দুই নম্বরে আমাদের বুঝতে হবে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক আমল তো আমরা করব, করলে আমাদের ফায়দাটা কি, করলে আমাদের ফায়দাটা কি? মানুষ এখন ফায়দা ছাড়া কিছু বুঝে না, একটা লাভ দেখাইলে একটা ফায়দা দেখাইলে সেটা মানুষ নিতে চায় গ্রহণ করতে চায়। তাই দুই নম্বরে আমাদের বুঝতে হবে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করলে আমাদের লাভটা কি, দুই নম্বরে এই জিনিসটা বুঝতে হবে। আসুন এবার আমরা আমাদের জীবনকে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক সাজাবো কেন, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক আমরা আমল করব কেন, সেটার কারণ আমরা প্রথমে বুঝে নিই। দেখুন যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আহজাবের ২১ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে একেবারে নিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলা মানুষ জাতিকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম উৎকৃষ্ট আদর্শ রয়েছে। জীবনের প্রতিটি সাইডে প্রতিটি সেক্টরে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি সেক্টরে এমন কোন সাইট নেই, স্তর নেই যে স্তরে আল্লাহর রসুলের আদর্শ নেই। এবং আল্লাহ তাআলা বলেন শুধু আদর্শ রাখছি যে না আমি প্রতিটি সাইডে, সেটা একেবারে উত্তম আদর্শ, যে আদর্শের উপর আর ভালো উত্তম আদর্শ হতে পারে না।
সেরকম উত্তম আদর্শ আমি তোমাদের প্রতিটি সাইডে রসূলের মধ্যে আমি রেখেছি। দেখুন এইটা আবার আল্লাহ এরপরে বলে দেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ামাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই উত্তম আদর্শ যেটা আমি রাখলাম সেটা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যারা পরকালের উপর ঈমান রাখে, একদিন মরতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর শরণ যারা বেশি করবে তাদের জন্য। তাইলে যারা আল্লাহর শরণ করবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা মাথায় আনবে না, তাদের জন্য আদর্শ নয়। তারা আদর্শ বানাবে যারা খেলার প্রতি দাবিত, তারা ম্যারাডোনাকে আদর্শ বানাবে। যারা গান বাদ্য বাজনা এগুলার প্রতি দাবিত, তারা একটা নায়ককে আদর্শ বানাবে, একটা গায়ককে আদর্শ বানাবে। যারা আল্লাহর উপর ঈমান আনবে, পরকালকে যারা বিশ্বাস করবে, তাদের জন্য উত্তম আদর্শ। দেখুন তাইলে আমরা মানব কেন? প্রথম নাম্বার কারণ, আল্লাহর রসূল এমন এক ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি সাইডে যার আদর্শ রয়েছে। আমি যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করব সেটা আমার কাছে এমন মনীষী হতে হবে যার মধ্যে আমি আমার জীবন চলার পথে যত সাইট আছে সব সাইটের আদর্শ পাব। আমি চলব কিভাবে, আমি হাঁটব কিভাবে, ঘুমাবো কিভাবে, আমার স্ত্রীদের সাথে মিলামিশা করব কিভাবে, ব্যবসা করব কিভাবে, চাকরি করব কিভাবে, দেশ পরিচালনা করব কিভাবে, নেতৃত্ব দিব কিভাবে, ইমামতি করব কিভাবে, কৃষি কাজ করব কিভাবে, মানুষের যত কাজ আছে সব কাজের মধ্যে যার আদর্শ পাওয়া যায় সেটা হলো একমাত্র আল্লাহর রাসূল। সেজন্য তো অনেক ইসলামের দুশমন ইহুদি নসারারা অপবাদ দিয়েছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জীবনের গোপনীয় বিষয় পর্যন্ত, কুটি নাটি বিষয় পর্যন্ত হাদিসের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। তখন তারা বলে, আয়েশা কত নির্লজ্জ যে একেবারে স্বামী স্ত্রীর মিলামিশা গোপনীয় সম্পর্ক যেটা আছে সেটা পর্যন্ত প্রকাশ করে দিল। আমরা বলবো এখানে তোমরা বোকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দাম্পত্য জীবনের গোপনীয় বিষয় যেগুলো আছে সেগুলো যদি আমাদের সামনে তুলে না ধরতো, তাইলে সেই বিষয়ের মধ্যে যে আল্লাহ রাসূলের সুন্নত আছে সেই সুন্নত মোতাবেক আমি আমল করলে, আমার স্ত্রীর সাথে দাম্পত্য জীবন আমি পরিচালিত করলে, আমার যে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে সেটার থেকে আমি বঞ্চিত হব না, সেটার থেকে আমি বঞ্চিত হব। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন একবার আল্লাহ রাসূলের গোপনীয় বিষয় সেগুলা পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেছে। মানুষ সব কিছু নিজের প্রকাশ করতে চায়, গোপনীয় সাইড যেটা আছে সেটা মানুষ প্রকাশ করতে চায় না। কেন চায় না? গোপনীয় সাইডের মধ্যে অনেক বিষয় আছে যেগুলা সে চায় যেগুলো মানুষ না জানে। ওখানে গবেষণা করে দেখলে দেখা যাবে কোন একটা দোষ ত্রুটি রয়েছে যার কারণে মানুষ নিজের গোপনীয় সাইড যেটা আছে সেইটাকে ডেকে রাখে। কিন্তু আল্লাহ রাসূল এমন এক সত্তা, এমন এক জাত যার গোপনীয় বিষয় প্রকাশ্য প্রকাশ্য সব হাদিসের মধ্যে চলে আসছে। কেন? ওই সাইডের মধ্যে যেন আমাদের আমল থাকে, যে আমলটা করে আমরা রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করে আমরা সওয়াবের অধিকারী হতে পারি। সেই জন্য কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে সেলেস দিলেন, ফাকাদ লাবিসতু ফীকুম উমারান মিন ক্বাবলি আফালা তাআকিলুন। হে রাসূল আপনি বলে দেন, তোমরা আমাকে, তোমরা আমার উপর ঈমান আনতেছো না, অথচ আমি নবী হওয়ার আগে তোমাদের কাছে ছিলাম, 40 বৎসর আমি তোমাদের সামনে ছিলাম,
আমার 40 বছরের জীবনের মধ্যে কোন একটা কুত একটা দাগ একটা দোষ তোমরা আমাকে দেখাইতে পারবা? পারলে দেখাও, যদি দেখাইতে না পারো তাহলে আমার উপর ঈমান নিয়ে আসো, আর যদি দেখাইতে পারো তাহলে আমার নবুয়তের দাবি করার কোনো দরকার নেই। দেখেন জিনিসটা কিন্তু সোজা না, এরকম সেলেস কেউ দিতে পারে না, কিন্তু আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ সেলেস দিয়েছেন যে তুমি বলে দাও তোমাদের মাঝখানে আমি এতদিন ছিলাম, এই এতদিন 40 বছরের মধ্যে আমার একটা কুত দোষ তোমরা দেখাইতে পারো কিনা। তাইলে রাসূলের সুন্নতের উপর আমল করব কেন? মানুষের জীবনের সব সাইটে রাসূলের আদর্শ পাওয়া যায়। আপনারা শুনলে অবাক হবেন, দে হান্ড্রেড একটা বই একজন খ্রিস্টান লেখক যে এস মাইকেল ওনার লেখা দে হান্ড্রেড, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার বয়স পর্যন্ত 100টা মানুষকে বাঁচাই করছে, 100টা মানুষকে বাঁচাই করে একটা জীবনী লেখছে, তার নাম দিয়েছে দে হান্ড্রেড, 100 মানুষের জীবনী বাংলা বাইর হয়েছে, মন চাইলে কেউ নিয়ে পড়বেন। তো উনি সেখানে সর্বপ্রথম নাম দিল হযরতে ঈসা আলাইহিস সালাম, যেহেতু যীশু খ্রিস্ট ওনাদের নবী, উনি প্রথম ঈসা আলাইহিস সালামের নাম দিল, দ্বিতীয় নাম্বারে নাম দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছে আমি রাত্রে ঘুমাইলাম, আমার কোনো ভাবে ঘুম ধরে না, ঘুমাইতে যখন আমি গেলাম আমার মাথায় শুধু একটা কথা ঘুরপাক খাই, আমি সারা বিশ্বের মানুষীদের মধ্যে শুধু 100টা মানুষ বাছাই করলাম, যে 100 মানুষের মধ্যে প্রথম নাম্বারে স্থান দিলাম আমি ঈসা আলাইহিস সালামকে, অথচ ঈসা আলাইহিস সালামের জীবনের মধ্যে তো মানুষের প্রতিটি সাইডের আদর্শ পাওয়া যায়। কেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন উনি বিয়ে করেন নাই, তাইলে মানুষের দাম্পত্য জীবন এটা একটা বড় সাইড। তো দাম্পত্য জীবন সম্পর্কে ঈসা আলাইহিস সালামের তো কোনো আদর্শ নেই, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে, স্ত্রীর অধিকার কি, এগুলা নিয়ে তো ঈসা আলাইহিস সালামের কোনো আদর্শ নমুনা নেই, এটা শুধু গুরপাক কাজ। ওনার মাথায় আসতেছে ঈসা আলাইহিস সালামের নাম যদি আমি দিই প্রথমে মানুষ আমাকে পক্ষপাতী বলবে, শেষে উনি ঈসা আলাইহিস সালামের নাম বাদ দিয়ে কার নাম আনা যায় এটা নিয়ে আবার গবেষণা আরম্ভ করল, গবেষণা করে দেখল যে আমি দুনিয়ার শুরু থেকে আমার বয়স পর্যন্ত যে 100 মানুষের বাছাই করলাম সেখানে এমন কোন মানুষ পাওয়া যায় না যে মানুষের জীবনে মানুষের প্রতিটি স্তরের আদর্শ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি উনি হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া আর কোন মানুষই এমন নেই যার জীবনের প্রতিটি স্তরে আলিদা সুন্নত আদর্শ রয়েছে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা মাথায় এনে উনি ওই বইয়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের যীশু খ্রিস্টের নাম কেটে দিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে স্থাপন করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না, এই হলো আমাদের নবী, এই হলো আমাদের নবী, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটার অর্থ হলো একজন মানুষের যত পরিপূর্ণতা আছে, একজন মানুষের যত গুণাবলী থাকতে পারে সব গুণাবলী একমাত্র রাসূলের মধ্যে পাওয়া যায়। তাইলে আমরা রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করব কেন? বলেন কেন করব? যেহেতু আমাদের জীবনের প্রতিটি স্তরে রাসূলের কি পাওয়া যায়, আদর্শ পাওয়া যায়। দুই নাম্বার, রাসূলের জীবন কেন আমরা ধারণ করব? দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বিশেষ নিগরানিতে বিশেষ হেফাজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আল্লাহ গড়ে তুলেছেন, মায়ের পেট থেকে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা আল্লাহর পাহাড়ের পাহাড়াদারির মধ্যে
যিনি আল্লাহর পাহারাদারির মধ্যে তত্ত্বাবধানে যার জীবন গড়ে ওঠে, প্রতিটি মুহূর্তে যিনি আল্লাহর তত্ত্বাবধানে থাকবে, তার থেকে আল্লাহর আদেশ বিরোধী নিষিদ্ধ কোন বস্তু কোন আমল তার থেকে পাওয়া যাবে? তো কথা বলতে হবে, পাওয়া যাবে? আমি যদি আমার মালিকের আমার উস্তাদের সামনে তাকি, তত্ত্বাবধানে তাকি, তাহলে আমি যতদিন যতক্ষণ আমার উস্তাদের তত্ত্বাবধানে থাকবো ততক্ষণ আমি কোন অপরাধ কোন গুনার কাজ করব? মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলকে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত দুনিয়াতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর তত্ত্বাবধানে রাসূলের জীবনকে আল্লাহ পাহারাদারি করেছেন। তাই আবার রসুল থেকে কোন অবাধ্য আল্লাহর শরীয়ত বিধান বিরোধী কোন নিষিদ্ধ কাজ রাসুল থেকে পাওয়া যাবে? পাওয়া যেতে পারে না। তাই উলামায়ে কেরাম বলেন, মানুষ দৈনন্দিন জীবনে আল্লাহর রাসুলের সুন্নতের উপর আমল করে। দেখুন, আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা বলে নবীরা নিষ্পাপ নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা স্পষ্ট মনে রাখবেন, নাহনু না তাকিদু ইসমাতাল আম্বিয়ায়ে কুল্লিহিম, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন। যত নবী আছে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী নিষ্পাপ। প্রত্যেকটা নবী নবী হওয়ার পরও তাদের থেকে কোনো গুনাহ হয় না, নবী হওয়ার পরও তাদের থেকে কোনো গুনাহ হয় না, এই আকীদাটা রাখতে হবে। আমি একটা ঘটনা বললে আপনারা আশ্চর্য হবেন, আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে নিজের তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, কিভাবে গুনাহ থেকে হেফাজত করেছেন। যার জীবন গুনামুক্ত উনাকেই তো অনুসরণ করা যায়, আর যার জীবনের মধ্যে গুনাহ থাকবে তাকে অনুসরণ করা যাবে? কথা বলেন, অনুসরণ করা যাবে? আমাদের মধ্যে আমরা আপনারা অনেকে আমরা অনেক গুনাহ করেছি কিনা? আমরা যখন আপনাকে ওই গুনাহ করতে আপনারা দেখেছেন, এরপরে যখন বলবো বাবা তুমি শরাব খাবা না, তুমি জেনা করবা না, তুমি চুরি করবা না, তুমি ডাকাতি করবা না, সে সাথে সাথে আমাকে বলবে এতদিন তুমি নিজে চুরি করছো আর এখন আমাকে বলো চুরি করবা না, সাথে সাথে বলবে না? কথা বলেন, বলবে কি না? তাইলে আপনার কাছে এমন একজন ব্যক্তি যদি দাওয়াত নিয়ে আসে যিনি আপনার কাছে একেবারে নিকুত, কোন দাগ কোন দোষ ওনার সম্পর্কে আপনি জানেন না, তাহলে সে যখন আপনাকে দাওয়াত দিবে আপনার তার প্রতি কোনো অভিযোগ করার সুযোগটা থাকবে? থাকবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোন মানুষ রাসূলের জীবনে কোন ধরনের যেন খালিমা লেপন করতে না পারে, কোন ধরনের দাগ কোন ধরনের কুতের অভিযোগ যেন করতে না পারে, তাই আল্লাহ তাআলা রাসূলকে সেভাবে আল্লাহর তত্ত্বাবধানে গড়ে তুলেছেন। দার উলুম দেওবন্দের দীর্ঘদিনের পরিচালক আল্লামা কারি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহ, ওনার একটা কিতাব আছে খুতবাতে হাকিমুল ইসলাম, সেই কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ রাসূলের বয়স যখন 14 বৎসর, তখন মক্কার কুরাইশ বংশের এক বাড়ির মধ্যে একটা নাসের অনুষ্ঠানের আয়োজন করা হল। আমাদের সমাজ অনেকে করে কিনা, এরকম একটা নাসের অনুষ্ঠানের আয়োজন করা হল। আল্লাহ রাসূলকে সেখানে ওনাদের বন্ধুরা দরে নিয়ে আসে যে তুমি 11 জনের মতো চল, আসো ওখানে অনুষ্ঠান হবে, আমরা সেখানে যাব। তো রাসূল গেছে, দেখতেছে সেখানে নর্তকী মহিলারা আসছে, এরা নাচ করবে, আল্লাহ রাসূলের মাথায় ধরছে, দেখে না নবী হবে যে 40 বৎসর পরে, 14 বৎসর বয়সে আল্লাহ রাসূলের মাথায় আসতেছে নাচ করা গান শোনা, এগুলা তো ভালো কাজ নয়, আমি নাচ গান কিভাবে শুনব? এখন বন্ধুরা তো আমাকে নিয়ে আসছে, অনুষ্ঠানে নিয়ে আসছে, আমাকে তো শুনতেই হবে, তা এগুলো আমি শুনবো কিভাবে? রাসূল টেনশনে পড়ে গেলেন। কিতাবে আসছে আল্লাহ রাসূল এই টেনশনে বিভূর, ঠিক সেই অবস্থায় আল্লাহ রাসূলের নাকি ঘুম চলে আসছে, একেবারে অনুষ্ঠান শেষ রাসূলের ঘুম ভাঙল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নবী হওয়ার আগে পর্যন্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ যেগুলা আল্লাহ রাসূল নবী হওয়ার পরে নিষিদ্ধ করবেন, উম্মতকে জানিয়ে দিবেন এগুলা নিষিদ্ধ বস্তু, সে ধরনের নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ তাআলা নবী হওয়ার আগে থেকে হেফাজত করেছে কিনা,
কথা বলেন তাইলে বোঝা গেল রসূল নবী হওয়ার পরে রসূলের কোনো গুনাহ নেই নবী হওয়ার আগে থেকেও আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল না সেভাবে আল্লাহর তত্ত্বাবধানে রসূলকে আল্লাহ গড়ে তুলেছেন তাই উনিই একমাত্র আমাদের আদর্শ হতে পারে আর কেউ আমাদের জন্য আদর্শ হতে পারে না তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে কার আদর্শ মোতাবেক জীবন যাপন করব আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক আমাদের কি করতে হবে জীবন যাপন করতে হবে আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন নবী হওয়ার পরে আল্লাহর রাসূলকে অনেকে জাদুকর বলেছে অনেক কথা বলেছে কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে সেই যুগের কুফফার যারা রাসূলের দুশমন ছিল জানি দুশমন ছিল তারা আল্লাহর রাসূলের নামে অভিযোগ করতে পারেনি আমার আশ্চর্য লাগে একবারে খ্রিস্টান বাদশার নজ্জাশীর দরবারে মক্কার কুরাইশের কিছু লোক তাদের সর্দার ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু মানুষ সাহাবারা যখন মক্কা থেকে হাবশায় আবিসিনিয়ায় চলে গেল ওই সাহাবাদের বিরুদ্ধে পেস লাগানোর জন্য তাদের দোষ বর্ণনা করে উকান থেকে সাহাবাদেরকে মক্কায় এনে আবার নির্যাতন করার জন্য নজ্জাশী বাদশার কাছে খ্রিস্টান নজ্জাশী বাদশার কাছে আবু সুফিয়ানদের এক দল গেল আল্লাহর রাসূলের সমালোচনা করার জন্য আল্লাহর রাসূলের সম্মান হানি হয় মান হানি হয় এরকম কথা বলার জন্য কিন্তু যখন বলতে গেল তারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর কালিমা লেপন করতে পারবে দূরের কথা তারা সেখানে বলে আসলেন আবু সুফিয়ান বলে আসলেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ হলো আমাদের কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এবং সর্বোচ্চ আদর্শের তার নীতি সবার চেয়ে সুন্দর তার আদর্শ সবার চেয়ে সুন্দর এই কথা বলে আসছে আল্লাহর রাসূলের বদনাম করতে গিয়ে উল্টা রাসূলের নাম করে চলে আসছে তাদের সাহস হয় নাই মুখ দিয়ে বাহির হয় নাই রাসূলের সমালোচনা কিন্তু আমার আশ্চর্য লাগে আজকে 90% মুসলমানের দেশ বাংলাদেশে হাজার আউলিয়া বুজুরগানে দ্বীনের বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বাংলাদেশে তাওহীদি জনতার বাংলাদেশে কতিপয় কয়েকটি খুলাঙ্গার কিভাবে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কালিমা লেপন করে কিভাবে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে গালমন্দ করে কিভাবে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে উৎসার ওঠায় কিভাবে আল্লাহর রাসূলের আখলাক চরিত্র নিয়ে সমালোচনা করে এটা আমার আশ্চর্য লাগে কিভাবে তারা আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে সমালোচনা করে পার পেয়ে যায় আর আমরা ঈমানদার যারা দাবি করি আর শেখ রাসূল যারা আমরা দাবি করি আর সেগুলো আমরা দেখে দেখে তাকাই একদিকে ঈমানদার দাবি করি একদিকে আমরা আশেক রাসূল দাবি করি আর একদিকে আল্লাহর চরিত্র নিয়ে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে যখন কতিপয় খুলাঙ্গাররা নাস্তিকরা যখন লেখালেখি করে বক্তব্যের মাধ্যমে লেখনির মাধ্যমে যখন আমার রাসূলের শান মান নিয়ে আঘাত করে তখন আমরা নিশ্চুপ থাকি কিভাবে একদিকে নিশ্চুপ থাকবো আবার আমরা ওই রাসূলের হাত থেকে ময়দানে মাহশরে হাউজে কোসারের পানি পান করার লালসা করি লুপ করি আরেক দিকে আমরা আল্লাহর রাসূলের শফাআত সুপারিশের আশা করি উনার সমালোচনা করবে সেটা নিয়ে কোনো প্রতিবাদ পর্যন্ত করব না নীরব দর্শকদের ভূমিকা পালন করব আরেক দিকে উনার সুপারিশের আশা করি আরেক দিকে উনার হাত থেকে হৌজে কোসারের পানি পান করে যেখানে কাতরাইতে হবে পিপাসায় কাতরাইতে হবে সে মুহূর্তে উনার থেকে পানি পান করব এটা আশা করি এটা হয় কিভাবে রাসূলকে আমরা মুখ দেখাবো কিভাবে দেখুন আল্লাহর রাসূলের যারা সমালোচনা করে তাদের শাস্তি ইসলামের মধ্যে একটাই সেটা হলো মৃত্যুদণ্ড কেন উলামায়ে কেরাম বলেন তাফসীরের কিতাবে আসছে হাদিসের কিতাবে আসছে যারা রাসূলের সমালোচনা করবে যারা রাসূলের আদর্শ সুন্নাত নিয়ে টানাটানি করবে লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা হলো মুরতাদ তারা হলো ধর্মত্যাগী যারা ধর্মত্যাগী তাদের শাস্তি হলো একটাই সেটা হলো তাদেরকে হত্যা করে দেওয়া হাদিসের মধ্যে আসছে মান বাদ্দালা দীনহু ফাকতুলু যে ধর্ম পরিবর্তন করবে তাকে তোমরা হত্যা করো
মক্তবায়ে শামেলা যারা উলামায়ে কেরাম আছে ছাত্র ভাই আছে তারা জানে 70,000 কিতাব কম্পিউটারের মধ্যে এই লাইব্রেরির মধ্যে আছে এই লাইব্রেরিটা আমার কাছে আছে এখানে একটা কিতাবের নাম এক আরবী লিখছে কিতাবের নাম দিছে মান বাদদালা দীনা ফাকতুলু যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো উলামায়ে কেরাম বলেন যারা আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে যারা আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে গাল মন্দ করবে কুৎসা রটাবে তারা মুরতাদ তাদের শাস্তি হলো হত্যা করা মৃত্যুদণ্ড দেওয়া এটা হলো তাদের সর্বোচ্চ শাস্তি আর আমাদের এই দেশে কিভাবে পার পেয়ে যায় আর আমরা সুখ দেখে দেখে তাকাই আমার আশ্চর্য লাগে কয়দিন আগে 14 সালে এক ঘটনা ঘটাইল উলামায়ে দেওবন যাদেরকে আমাদের ভাই অনেকে দুশমন বলে তারা সেইটার প্রতিবাদ একবারে জান দিয়ে করেছে কয়দিন আগে আবার আরেকজন আর কিছু মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আবার কুৎসা রটাইল সেই অবস্থায়ও রাসূলের শান মান রক্ষা করার জন্য জান দিয়েছিল কারা কথা বলেন কারা দিয়েছিল যাদেরকে আমাদের সমাজের বেল্লবী বেদাতি ভাই যারা আছে যারা বলে আমরা নাকি রাসূলের দুশমন রাসূলকে ভালোবাসি না তারাই দিয়েছে যা হোক একটা কথা ভালোভাবে মনে রাখবেন আল্লাহ রাসূলকে যারা গালি দিবে তাদের শাস্তি হত্যা করে দেওয়া কেন যারা গালি দিবে তারা মুরতাদ মুরতাদের শাস্তি হলো হত্যা করে দেওয়া আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আসছে এগুলা সমাজের মানুষকে জানিয়ে দেওয়া দরকার মানুষ জানে না বলে যেভাবে প্রতিবাদ হওয়া দরকার এই মুসলমান দেশে সেভাবে হয় নাই এই দেশের মধ্যে আইন পাস করতে হবে যারা আল্লাহ রাসূলকে নিয়ে কুৎসা রটাবে যারা আল্লাহ রাসূলের সুন্নাত চরিত্র নিয়ে যারা লেখনির মধ্যে লেখালেখি করবে তাদের বিরুদ্ধে আইন পাস করতে হবে এই দেশে সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড সেটা হাদিসের মধ্যে আসছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়ামান সাব্বা আসহাবি ফাজরিবু আল্লাহ রাসূল বলেন যে আমার নবীর সমালোচনা আল্লাহ রাসূল বলেন যে নবীদের সমালোচনা করবে তাকে হত্যা করে ফেলবা আর যারা আমার সাহাবাদের সমালোচনা করবে তাদেরকে ব্যত্রাঘাত করবা তাদেরকে মারবে আমাদের সমাজের কিছু ভাই আছে যারা সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে আছে না আমিরে মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সমালোচনা করে সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে করে না স্পষ্ট মনে রাখবেন যারা রাসূলের সাহাবাদের সমালোচনা করবে আল্লাহ রাসূল বলেন সমালোচনা করতে দেখলে তাদেরকে ব্যত্রাঘাত করবে তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস আল্লাহ রাসূল বলেন ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম তোমরা ওই সমস্ত মানুষদেরকে যখন দেখবা যারা আমার সাহাবাদের শানে সমালোচনা করে তাইলে দেরি করবা না সাথে সাথে লানাতুল্লাহি আলাইকুম বলবা যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে রহমত হিসেবে একজন মানুষের মধ্যে 100 ভাগের 99 ভাগ যদি কুফরির ভাগ দেখে সে কুফরি করছে শুধু একটা ভাগ দেখছে আল্লাহ রাসূল সেই ঈমান আনছে আর 99 ভাগ যেটা কুফরি করছে সেই কুফরি ভাগ দিকে না তাকায় আল্লাহ রাসূল রহমত স্বরূপ তাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু যে ব্যক্তি রাসূলের সাহাবাদের শানে সমালোচনা করেছেন আল্লাহ রাসূল রহমতের ঊর্ধ্বে উঠে জালালতে শানের মধ্যে এসে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন স্পষ্টভাবে যারা সাহাবাদের সমালোচনা করবে তাদেরকে লানাতুল্লাহি আলাই বলবা তাদেরকে ব্যত্রাঘাত করবা যাদের দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে যদি বিতর্কিত করা হয় দ্বীন ধর্ম যেটা আছে সেটা তো খেলনা হয়ে যাবে যা হোক তাইলে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিলেন যে আমার চরিত্র নিয়ে যারা কুৎসা রটাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে আপনারা প্রশ্ন করবেন আল্লাহ রাসূল এভাবে কেন বললেন আল্লাহ রাসূল এভাবে বললেন আল্লাহর আদেশ পালন করার জন্য কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে সমালোচনা করার মাধ্যমে তাইলে তাদের জন্য আল্লাহ বলেন লা নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইহকাল এবং পরকালের মধ্যে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ওয়া আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি ব্যবস্থা রেখে দিবেন আল্লাহ তাইলে যারা আল্লাহ রাসূলের সমালোচনা করবে তাদের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত তারা পাবে না
এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মলউনিন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, যে সমস্ত মানুষ আল্লাহ রাসূলের সমালোচনা করে এরা মলউন। আল্লাহ বলেন এদেরকে যেখানে পাবা আইনামা উখিজু, যেখানে পাওয়া হবে এদেরকে ধরা হবে এবং ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে হত্যা করা হবে। রসুলের সমালোচক যারা আছে, রসুলের সমালোচক যারা আছে, রসুলের নিন্দুক যারা আছে, তাদেরকে হত্যা করার জন্য আদেশ কার? কথা বলেন, আদেশ কার? আদেশ কার? আল্লাহর আদেশ। তাই উলামায়ে কেরাম একেবারে সাইর মজাহাবের ইমাম সবাই ঐক্যবদ্ধ, সমস্ত মুহাদ্দিসিন সবাই ঐক্যবদ্ধ, যারা রসুলের সুন্নত সুন্নতের উপর, যারা রসুলের আখলাক আদর্শের উপর আঘাত করবে, সমালোচনা করবে, তাদের শাস্তি হলো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, তাদেরকে হত্যা করে দেওয়া। হ্যাঁ, তারা যদি তওবা করে, সমালোচনা করার পরে তারা যদি তওবা করে ফেলে, তখন তাদের শাস্তি রহিত হয়ে যাবে কি যাবে না? তখন ইমামদের মধ্যে দুই ভাগ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন এরা আল্লাহ রসুলের সমালোচনা করার পরে তওবা করলো তাদের শাস্তি রহিত হবে না, তওবা করলো তাদেরকে হত্যা করে দেওয়া হবে। কেন? তারা যে অপরাধ করে ফেলছে এই অপরাধের তওবা নেই। কিন্তু জমহুর উলামায়ে কেরামের রায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, হানফি মাযহাবের শাফিঈ মাযহাবের যেটা গ্রহণযোগ্য মতামত, সেটা হলো আল্লাহ রাসূলের সমালোচক যারা আছে তারা যদি তওবা করে ফেলে তাইলে তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। কিন্তু তাদেরকে হত্যা করা যাবে না ঠিক, কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহি আলাই ফতোয়ায়ে শামীর মধ্যে একটা সুন্দর কথা এনেছেন, তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহি আলাই, যাকে খাতেমাতুল মুস্তাহিদিন বলা হয়, যিনি মুস্তাহিদ ইমামদের শেষ, এরপর আর এরকম ইমাম আসবে না, সে তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহি আলাই রেফারেন্সে আল্লামা শামী রহমতুল্লাহি আলাই ফতোয়ায়ে শামীর মধ্যে বলেন যে আল্লামা সুবকি বলেন যারা আল্লাহ রসুলের সমালোচনা করবে, কুৎসা রটাবে, গাল মন্দ বলবে, তারা তওবা করলে শাস্তি ক্ষমা হয়ে যাবে ঠিক, কিন্তু আমি আমার আশা, আমার প্রবল আশা, তাদের মৃত্যুটা ইমানের অবস্থায় হবে না। তারা তওবা করে ফেললো, তারা নতুন ভাবে আবার ইমান এনে নতুন ইমানদার হয়ে গেল, মৃত্যুর সময় তাদের তওবা নসিব হবে না, এত বড় অপরাধ তারা করে ফেলেছে। সেজন্য সমস্ত ইমামদের একমত, যারা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে, আদর্শ সুন্নত নিয়ে যারা কুৎসা রটাবে তাদেরকে হত্যা করা হবে। কাজী আইয়াস রহমতুল্লাহি আলাইহি, কাজী আইয়াস রহমতুল্লাহি আলাইহি উনি বলেন আজমাআতিল উম্মা আলা কতলি মুনতাকিসিহা মিনাল মুসলিমিন ওয়া সাবিহা, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যারা কুৎসা রটাবে, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যারা সমালোচনা করবে, তাদেরকে হত্যা করার উপর সমস্ত ইমাম সবাই একমত, সবাই একমত। এই কথাগুলা মানুষদের কানে বেশি বেশি পৌঁছাইতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, অন্যথায় কোরআনের আয়াত রিসার্চ করলে যেটা দেখা যায় আল্লাহ রাসূলের সমালোচনা হওয়ার পরে সেই সমালোচকদের শাস্তির যদি বিধান বাস্তবায়ন করা না হয়, কোরআন হাদিসের রিসার্চ করলে দেখা যায় সেই জায়গার মধ্যে যেখানে আল্লাহ রাসূলের সমালোচনা হবে আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে সেখানে গজব আসবে, এটার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। এই কয়দিন আগে যেখানে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম কিছু হিন্দুরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করার জন্য চেষ্টা করেছিল, এটার যথাযথ শাস্তি হয় নাই বিদায় ওলামায়ে কেরামরা আন্দোলন করেছে, শাহাদত বরণ করেছে, এরপরও তাদের যথাযথ শাস্তি হই নাই বিদায়। ইমানদারদের যেভাবে প্রতিবাদ করা দরকার ছিল সেভাবে প্রতিবাদ করে নাই বিদায়। আমাদের দেশে আমরা এখন একটা গজবের মধ্যে নিমজ্জিত, সেই গজবটা হলো যে ফিয়াজের দাম ছিল 20 টাকা, সেই ফিয়াজ আমাদের কিনে খেতে হচ্ছে 250 টাকা করে, 220 টাকা করে। এটা একটা গজব নয়? কথা বলেন, এটা গজব কিনা?
এটা এই মুহূর্তে হয়েছে। এই ঘটনা ঘটার পরপরই এই যে আমাদের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, সালের সামান্য দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম অধিক মাত্রায় বেড়ে গেছে, সেটা হলো এই ঘটনার পরপরই হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। যতক্ষণ পর্যন্ত এই কুৎসা রটনাকারী আল্লাহ রসুলের দুশ্মন যারা আছে, এই খুলাঙ্গার নাস্তিক ব্লগার যারা আছে, এদের যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না, যতক্ষণ পর্যন্ত এদেরকে হত্যা করা যাবে না, ফাঁসি দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব বন্ধ হবে না। একের পরে এক এক গজব আসতে থাকবে, একের পরে এক এক গজব আসতে থাকবে। তাই ইমানদার ভাইয়েরা খুব সতর্ক, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করার জন্য চেষ্টা করব। করতে না পারলে যে আদায় করবে তাকে নিয়ে সমালোচনা করব না। আমাদের মধ্যে অনেককে দেখা যায় যারা যদিও আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে সমালোচনা করে না, কিন্তু দেখা যায় আল্লাহ রাসূলের সুন্নত কেউ পালন করলে তাকে নিয়ে তামাশা করে, তাকে নিয়ে মজাক করে, দেখা যায় না? সমাজের মধ্যে যুবক ভাই যারা আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখবে তাকে নিয়ে ঠাট্টা করে কিনা, কথা বলেন তাকে নিয়ে ঠাট্টা করে কিনা, তাকে নিয়েও ঠাট্টা করে। কেমন ইমানদার হলাম আমি? আমি আমার মুখকে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক সাজাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার ভাই যিনি নিজের চেহারাকে আল্লাহ রাসূলের চেহারার মতো করে সাজাইছে, আমি তাকে নিয়ে কুৎসা রটাইলাম না, আমি তাকে নিয়ে ঠাট্টা করলাম না, এটা আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করলাম। তাই খুব সতর্ক, এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে, জেনারেল লাইনের মধ্যে অনেক মানুষ আছে যারা টুপিওয়ালাকে নিয়ে গালিগালাজ করে, যারা পাঞ্জাবি জুব্বাওয়ালাকে নিয়ে কথা বলে, যারা হুজুর ওলামায়ে কেরাম আল্লাহ রাসূলের ওয়ারেসকে নিয়ে কথা বলে, একে অপরাধী, একে অপরাধী। যা হোক, যে কথাটা আমি বলতেছিলাম, যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যারা সমালোচনা করবে তাদের শাস্তি হলো হত্যাকাণ্ড করা, মৃত্যুদণ্ড দেওয়া। এই কাজটা কে করবে দেখিয়ে না, আবার কথা স্পষ্ট করে বুঝে নিতে হবে। আবার এই কথাগুলো জেনে আপনি এরকম কেউকে দেখলে আপনি হত্যা করে দিবেন দেখিয়ে, এটা আপনার জন্য জায়েজ নেই। এই শাস্তিটা বাস্তবায়ন করবে কে? এটা করবে সরকারে, এটা করবে কে? আমাদের কাজ কি হবে? আমরা সরকারকে সাবসিস্টি করব। এই খুলাঙ্গার, এই রসুলের দুশ্মন, এই বেইমানকে আপনি শাস্তি প্রয়োগ করে নিধন করে দেন, এটার জন্য আমাদের প্রতিবাদ জানাইতে হবে মুখের মাধ্যমে, লেখনির মাধ্যমে, কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না। আমরা হত্যা করতে পারবো না, হত্যা করবে, আইনটা প্রয়োগ করবে সরকার। হ্যাঁ, কেউ যদি আবেগ বশীভূত হয়ে নিজের রাগ দমাইতে না পেরে কেউ যদি নিজেই হত্যা করে দেয়, তখন তাকেও কি হত্যা করা হবে? ইসলামের মধ্যে বিধান হলো কেউ কেউকে যদি হত্যা করে তার বিনিময়ে কেসাস নেওয়া হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। রাসূল সমালোচক যিনি আছে উনার উপর রাগ আমি থামাইতে না পেরে উনাকে যদি আমি হত্যা করে দিই, এর শাস্তি হিসেবে আমাকে কি হত্যা করা হবে? ওলামায়ে কেরাম বলেন এর শাস্তি হিসেবে যিনি উনাকে হত্যা করে দিল তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। বদায়ু সানায়ে কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইন কতালা ইনসানুন ক্বাবালাল ইসতিতাবা, ওই মানুষ যিনি রসুলের শান নিয়ে কুৎসা রটাইছে সে তওবা করার আগে তাকে যদি হত্যা কোনো মানুষ হত্যা করে ফেলে, যেটা তার জন্য ইউকরাহু লাহু জালিক, যেটা তার জন্য নিষিদ্ধ ছিল, তার জন্য অনুমতি ছিল না, এরকম কাজ যদি কেউ করে ফেলে, ফালা শাইয়া আলাই, তার উপর কেসাস নেওয়া যাবে না, হত্যার বদলায় তাকে হত্যা করা যাবে না। লিজওয়ালিল ইসমা, সে লিরিদ্দা, সে আল্লাহ রসুলের সমালোচনা করার কারণে মুরতাদ হয়ে গেল, মুরতাদ হওয়ার কারণে সে নিজের জন্য শাস্তি, নিজের জন্য শাস্তি হত্যা করা নিজের জন্য সে বেছে নিল, সেজন্য ওই ব্যক্তিকে হত্যা করা যাবে। তাই বর্তমান যুগের মুতাখিরিনের মুফতি যারা আছে তারা ফতোয়া দিছে, ফতোয়া দিছে এই কাজটা আমরা করব না, এটা সরকারে করবে, সরকারে করার জন্য সাপ প্রয়োগ করতে হবে, কেউ করে ফেললে তাকে হত্যা করা যাবে না, তাকে শাস্তি দেওয়া যাবে। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা, একজন অন্ধ সাহাবী, ভালো করে খেয়াল করবেন, ওনার একজন বাঁদী ছিল, ওই বাঁদীটা নাকি শুধু আল্লাহ রসুলের কে নিয়ে গালিগালাজ করে, অন্ধ সাহাবীর খুব দুঃখ লাগতো, আমার বাঁদী
আমার রসূলকে নিয়ে গালিগালাজ করে রাগ চলে আসে তাকে বিভিন্ন সময় সতর্ক করছে তুই আমার রসূলকে নিয়ে কোনো কথা বলবি না একদিন রাতে শুইতে গেছে সেই অবস্থায় ওই বান্দিটা আবার আল্লাহর রসূলকে গালিগালাজ করা শুরু করছে এই সাহাবী রাগ দমাইতে না পেরে অন্ধ সাহাবী রাগ দমাইতে না পেরে একটা হনজর নিয়ে ছুরি নিয়ে ওই বান্দির পেটের উপর উঠে গেছে পেটের উপর এটে ওই হনজরটা ওই ধারালো অস্ত্রটা ওই মেয়ের পেটের মধ্যে ছাপ দিছে এমন ভাবে ছাপ দিছে হাদিসের কিতাবে আসছে সহিহ সিত্তার কিতাবের মধ্যে আসছে এমন ভাবে ছাপ দিছে ওই বান্দির পেটের মধ্যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা বাহির হয়ে গেল এবং ওই বান্দিটি মৃত্যুবরণ করল রাতে ঘটনাটা ঘটল সকালে আল্লাহ রাসূলের কাছে ঘটনাটা বলা হলো আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে একত্রিত করছে একত্রিত করার পরে আল্লাহ রাসূল বলতেছে ওই সাহাবীটা কে আমার আমি উনার উপর আল্লাহর হক যেটা আছে আমার হক যেটা আছে সেটার কসম দিয়ে বলতেছি ওই সাহাবী যিনি আমাকে গালি দেওয়ার কারণে উনার বান্দিটাকে হত্যা করে দিয়েছে সেই সাহাবীটা কে দাঁড়াও তখন সাহাবীটা বয়ে বয়ে কেঁপে কেঁপে দাঁড়াইছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করেছি এ বারবার আপনাকে নিয়ে কুৎসা রটায় আপনার চরিত্রের উপর কালিমা লেপন করে এটা আমি অনেকদিন সহ্য করেছি গতকালকে আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ রাসূল এক কথা শোনার পরে হাদিসের মধ্যে আসছে আলা ইশাদু ফা ইন্না দমাহা হাদার আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছে হে আমার সাহাবারা আমার ইসলাম ধর্মের বিধান হলো কেউ যদি কেউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে কিন্তু এই সাহাবীকে হত্যা করা যাবে না এই সাহাবীকে হত্যা করা যাবে না যেহেতু উনি আমার শান মানের উপর আঘাত আসছে সেই কারণে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার একটা বিধান ফাইনামা উখিজু কুত্তিলু ফাইনামা সুকিফু উখিজু আল্লাহ বলে দিলেন সাহাবা রাসূল সমালোচকদের যেখানেই পাওয়া হবে সেখানেই ধরা হবে হত্যা করা হবে তাই আল্লাহ রাসূলের একটা বিধান সে বাস্তবায়ন করেছে তাই উনার দম যেটা আছে সেটা রায় গাও সেটা বৃথা গেছে এই হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেন কেউ যদি রাসূল সমালোচককে হত্যা করে ফেলে তাকে তার জন্য কি দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না মশালাগুলা প্রত্যেকটা বুঝে আসতেছে ভালোভাবে বুঝে আসতেছে দেখেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলো রাসূলের কাছে কোনো অবস্থায় এটা সহনীয় ছিল না মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাসূল ক্ষমা ঘোষণা করছে বলা হচ্ছে যারা মক্কার মধ্যে আশ্রয় নিবে আল্লাহর ঘরের মধ্যে মসজিদে হারামে আশ্রয় নিবে তাদেরকে ক্ষমা করা হয়েছে যারা আবু সুফিয়ানের বাড়ির মধ্যে আশ্রয় নিবে তাদেরকে ক্ষমা করা হয়েছে যারা অস্ত্র তলোয়ার হাত থেকে ফেলে দিবে তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে এভাবে করার পরে সবাই এই তিন জায়গায় আশ্রয় নিল এরপরে আল্লাহ রাসূল বলে দিলেন নির্দিষ্ট কতগুলা মানুষ এদেরকে ক্ষমা নেই এদেরকে হত্যা করা হবে হাদিসের কিতাবে আসছে 14 জন মানুষ কাফের আল্লাহ রাসূল বলে দিছে এদেরকে হত্যা করে দাও এরপরে তাদের মধ্য থেকে প্রায় 9 জন কাফের বিভিন্ন সাহাবাদের সুপারিশ ধরে আল্লাহ রাসূলের কাছে সাহাবারা সুপারিশ করার পরে তাদেরকেও ক্ষমা করে দিছে এরকম দয়াল নবী কিন্তু 7 জন কাফেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই এরা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাসূলকে নিয়ে হেজু করত যারা আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কুৎসা রটাইতো আল্লাহর রাসূল এদেরকে ক্ষমা করে নাই হাদিসের মধ্যে আসছে ইবনে খতল নামক একজন বড় দুষ্ট আল্লাহর রাসূলকে নিয়ে শুধু কবিতা আবৃত্তি করত রাসূলের শানে বিয়াদবি করত মক্কা বিজয় হওয়ার পরে সে মুসলমানদের থেকে মুক্তি পাওয়ার জন্য সে আল্লাহর ঘরকে এভাবে ধরে থাকছে তার মাথায় আসছে মোহাম্মদ তো ঘোষণা দিল মসজিদে হারামের মধ্যে যারা ডুববে তারা ক্ষমা প্রাপ্ত আমি একেবারে আল্লাহর ঘরের সাথে ধরে থাকলে আমারও ক্ষমা হয়ে যাবে মুতাআল্লিকুন বিআসকারিল কাবা আল্লাহ রাসূলের মাথার মধ্যে শরীরের মধ্যে যুদ্ধের পোশাক ছিল লৌহ পোশাক ছিল রাসূল সেগুলা খুলতেছে এই অবস্থায় এক সাহাবী এসে বলতেছে ইবনে হাতাল বাইতুল্লাহর সাথে লেগে থাকছে আল্লাহ রাসূল বলতেছে তাকে ধরো হত্যা করো আল্লাহ রাসূল
এই জিনিসটা সহ্য করতে পারে নাই আল্লাহর একটা বিধান পালন করার জন্য যারা রাসূলের সুন্নাত নিয়ে চরিত্র নিয়ে যারা কুৎসা রটাবে তাদেরকে হত্যা করা হবে এই কথাগুলা আমাদের বেশি বেশি শুনতে হবে মানুষের কানে পৌঁছিয়ে দিতে হবে মানুষকে সতর্ক করতে হবে যেন কোন মানুষ আমাদের সমাজে এই ধরনের কাজ করার সাহস না পায় এগুলা যত বেশি আলোচনা করা হবে যত বেশি এই দমক বাণীগুলা মানুষকে জানানো হবে তত বেশি মানুষ সতর্ক থাকবে এই দ্বীনের কথাগুলা যদি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া না হয় তাহলে মানুষ সতর্ক হতে পারবে না তাই আমি সংক্ষেপে এখানে যারা আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কুৎসা রটায় তাদের সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিলাম যা হোক দুই নম্বরে এবার আসুন আমরা বললাম আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের জীবনে আমরা ফিট করব কেন বাস্তবায়ন করব কেন বলেন কেন আল্লাহ রাসূলের জীবনটা সরাসরি আল্লাহর নেগ্রানিতে তত্ত্বাবধানে আল্লাহর রাসূলকে আল্লাহ গড়ে তুলেছেন মৃত্যু পর্যন্ত তাই উনার থেকে কোন ধরনের অপকর্ম হয় নাই তাই উনার জীবন যেটা আছে উনার আদর্শগুলা আমাদের জন্য নমুনা আমাদের জন্য অনুসরণ এবার আসুন সময় নেই লম্বা করে বুঝাইতে পারতেছি দুই নম্বরে যে কথাটা আমরা বলছিলাম আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করলে আমাদের ফায়দা কি আমাদের ফায়দা হলো এক নম্বর ফায়দা হলো উলামায়ে কেরাম বলেন যারা রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে সেই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের উপর যে ফরজ ওয়াজিবের বিধান আছে সেই ফরজ ওয়াজিব তার থেকে ছুটতে পারে যারা সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে ধরেন আমি নামাজ পড়তেছি নামাজ আমি আমার মতো করে পড়লে হবে নাকি রাসূল যেভাবে শিক্ষা দিয়ে সেভাবে পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি সেভাবে পড়তে হবে তাইলে আসুন এবার নামাজ আমাকে রাসূলের সুন্নাত মোতাবেক পড়তে হবে নামাজ যখন আমি রাসূলের সুন্নাত মোতাবেক পড়ব তাহলে নামাজটা আমার থেকে কোন সময় ছুটবে কথা বলেন কোন সময় ছুটবে তাই সুন্নাত মোতাবেক আমল করলে আল্লাহর পক্ষ থেকে আমার উপর ফরজ ওয়াজিব যেটা আমাকে পালন করতেই হবে সেই ফরজ ওয়াজিব আমার থেকে ছুটে যাবে না আর আমি যখন সুন্নাত মোতাবেক আমল করব না আমার থেকে তো ওই সুন্নতটা ছুটবে ছুটবে এক সময় দেখা যাবে আমার থেকে ফরজ ওয়াজিব বিধান যেটা আছে সেটাও ছুটে যাবে আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন নামাজ পড়া ফরজ জামাতে পড়া সুন্নতে মুয়াক্কাদা না একজন মানুষ যিনি জামাতে ফাস ওয়াক্ত নামাজ পড়বে তার থেকে নামাজ ছুটবে ধরেন জোহরের নামাজ একটাই হয় এখন যিনি জামাতে নামাজ পড়তে চাইবে তার মাথায় সব সময় একটা তাড়া থাকবে একটা তাড়া থাকবে যে একটাই নামাজ হয়ে যাবে আমি যদি একটার আগে মসজিদে না পৌঁছি তাহলে আমার নামাজটা চলে যাবে একটা মাথায় তাড়া থাকবে কিনা তাহলে তার থেকে সে যখন সুন্নতটা ধরার জন্য চেষ্টা করতেছে ওই ফরজটা তার থেকে ছুটবে আর যে সুন্নত ছেড়ে দিবে জামাতে নামাজ পড়বে না এক সময় দেখা যাবে তার নামাজ পড়াটাই বন্ধ হয়ে যাবে এটা আপনি হয়তো তজরবা করলে অভিজ্ঞতা করলে দেখবেন বা আমরা অনেকের অভিজ্ঞতা হয়ে গেছে আমরা অনেকের কি হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে যিনি জামাতে নামাজ পড়ে না ঘরে নামাজ পড়ে তার নামাজ পড়ার জন্য সময় তাড়া থাকবে একটাই নামাজ পড়তে হবে জোহরের নামাজ সেটা মাথায় তাড়া থাকবে থাকবে না সে মাথায় আসবে যে সময় তো আছে জোহরের নামাজের সময় দুইটা আড়াইটা পর্যন্ত সময় তারও আছে এরকম সময় আছে আছে করে একদিন দুইটা বাজে পড়বে আরেকদিন গিয়ে আড়াইটাই পড়বে আরেকদিন গিয়ে একবারে মকরু ওয়াক্তের মধ্যে পড়বে আরেকদিন একবারে পড়বে কজা করে ফেলবে আসরের টাইমে পড়বে মাগরিবের টাইমে পড়বে রাতে পড়বে কজা হবে কিনা এক সময় দেখা যাবে সে এরকম অলসতা করতে 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 নামাজটাও ছেড়ে দিবে একদিন ছুটবে পাঁচ দিন ছুটবে দশ দিন ছুটবে এরকম এক মাস ছুটে যাবে তার মাথায় আসবে এতগুলো নামাজ আমার কজা হয়ে গেছে সামনে আর কি নামাজ পড়ব এরকম করে দেখা যাবে তার নামাজটা চলে যাবে তাই সুন্নত মোতাবেক জীবন করলে জীবন যাপন করলে আমার প্রথম নাম্বার যেটা ফায়দা সেটা হলো কি হবে কথা বলেন কি ফরজ ওয়াজিব যেগুলো আছে সেটা আমার থেকে ছুটবে না সেজন্য সুন্নাতের উপর আমল করলে প্রথম ফায়দা হবে কথা বুঝে আসছে দুই নম্বরে সুন্নত মোতাবেক আমল করলে
গলত পদ্ধতি ঢুকতে পারবে না, আর সুন্নত ছেড়ে দিলে সেখানে গলত পদ্ধতি ঢুকে যাবে। ওলামায়ে কেরাম বলেন, বিশেষ করে যে সমাজের মানুষ সুন্নত ছেড়ে দিবে সেখানে গলত পদ্ধতি ঢুকবে, সাথে সাথে সেখানে বেদাত ঢুকে যাবে। সেখানে কি ঢুকে যাবে? কোন একটা সমাজের মধ্যে যদি সুন্নতের পরিবর্তে বেদাত ঢুকে যায়, সেই সমাজের মানুষরা কিয়ামত পর্যন্ত আর ওই সুন্নত মোতাবেক আমল করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলবেন না, হাদিসের মধ্যে আসছে, মাক্তাদা কওমুন বিদাআতান ফি আমরি দীনিহা ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা একটা সুন্নত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন একটা সুন্নত ছেড়ে বেদাতকে স্থান দিবে। আজান হচ্ছে, এখানে জামাত হবে, আমাকে বলে দেওয়া হয়েছে সাড়ে সাতটায় এখানে আজান হবে, এখানে জামাত হবে, আমরা এখানে নামাজ পড়তে পারবো, নামাজের জন্য চিন্তা করতে হবে না, এখানেই জামাত হবে, জামাতে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে দিল, যারা সুন্নত ছেড়ে দিবে সুন্নতের জায়গায় সেখানে বেদাত আসবে, আর যারা বেদাত চালু করবে সেই সমাজে আর সুন্নতের উপর আমল করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলবেন না, সেই জন্য দেখবেন আমাদের সমাজের বাইদের মধ্যে যারা বেদাত করে, তাদেরকে আপনি যদি হাজার বোঝান, বাবা এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, তাদেরকে আপনি শুনাইতে পারবেন, শুনে এরা ওই রসুলের হাদিস, রসুল বলে দিছে কিয়ামত পর্যন্ত আর আল্লাহ তাদেরকে ওই সুন্নতের উপর আমল করতে দিবে, সেজন্য আপনি হাজার বোঝান তারা ওই বেদাত ছাড়বে, তারা ওই বেদাত ছাড়বে না। সেজন্য আমাদের, সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের চেষ্টা করতে হবে সুন্নত যেন আমরা না ছুটাই, আমাদের চেষ্টা করতে হবে আজান দিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, তোমরা আল্লাহু আকবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই কিন্তু হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা যখন বলবে, সেখানে তোমরা হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা বলবে না, সেখানে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে ফজরের আজানের মধ্যে যখন কি বলবে, আসসালাতু খাইরুম মিনান নওম বলবে, তখন তোমরা হুবহু আসসালাতু খাইরুম মিনান নওম বলবা না, বলবা কদ সাদাকতা ওয়া বারাকতা। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। এভাবে আজান দাও, আজানের জবাব দাও। এখন দেখা যায় আমাদের সমাজের কিছু মানুষ তারা আজানের আগে কি পড়ে, সালাতু সালাম, আজান যেহেতু শুরু হয়েছে এটা নিয়ে বলি, তারা আজানের আগে সালাতু সালাম পড়ে। এই আজানের আগে সালাতু সালাম পড়াটা এটা রসুলের সুন্নত কথা বলেন, কোন হাদিসের মধ্যে আসছে? আসছে। আরেকটা দেখা যায়, আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলবে তোমরাও সেভাবে বলবে। তো এখানে আমাদের সমাজের কিছু ভাইদের আমরা দেখতে পাই, এরা কি করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, আল্লাহ রাসূল বলছে তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, কিন্তু তারা দেখা যায় একদিকে আশিকে রাসূল দাবি করে, আল্লাহ রাসূলের এই আদেশটা না মেনে তারা এই দুই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল এবং শাহাদত আঙ্গুল দুটোটা মিলাইয়া এভাবে সুমা দিয়ে চোখের মধ্যে লাগাই, করে কিনা, কথা বলেন করে কিনা? আচ্ছা, এই কাজটা আমরা এখানে যারা বয়সী আছেন, মুরব্বি যারা আছেন, আপনারা ছোট থাকতে এই কাজটা, এই আমলটা দেখছিলেন? আজানের আগে সালাতু সালাম দেওয়া এই জিনিসটা দেখছিলেন? কথা বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যে হাতের মধ্যে দুই আঙ্গুলের মধ্যে সুমা দিয়ে চোখের মধ্যে লাগানো, এটা আপনারা দেখেছেন? তাহলে এই জিনিসটা যে স্পষ্ট বেদাত আমরা বুঝি না, এটা চালু হয়ে গেছে কিনা, কথা বলে এটা চালু হয়ে গেছে কিনা? আমরা যেখানে থাকি সেখানে আমরা দেখি, আমাদের দেশে কম, এরপরে জায়গায় জায়গায় এখানেও থাকতে পারে, এই বিষয়গুলা যেন আমাদের সমাজে চালু না হয়। এগুলা যদি চালু হয়ে যায় তাহলে আসল পদ্ধতি যেটা আছে সেটা ছুটে যাবে, বেদাত স্থান নিয়ে এদেরকে আপনি হাজার বুঝান তারা মানবে না, হাজার বুঝান তারা মানবে না। আমরা বলি দরুদ শরীফ পড়ার স্থান আছে, এরা বলে যে আজান আগে দরুদ শরীফ পড়লে অসুবিধাটা কি? আজান আগে দরুদ শরীফ পড়া, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এভাবে সুমা দেওয়া, এটা আমরা এর আগে আলোচনা করে আসছি। এমন কোন বিষয় নেই যেটা মুসলমানদের কাছে অস্পষ্ট, আল্লাহ রাসূলের আদর্শ এরকম কিছুই আছে? সব স্পষ্ট না? একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্বামী স্ত্রীর গোপনীয় বিষয় পর্যন্ত বলে দিছে,
তাহলে আজানের মতো একটা বিষয় একটু খেয়াল করবেন, আজানের মতো একটা বিষয় যেটা দৈনিক পাঁচবার হয় রসূলের জীবদ্দশায় দিছে, আজানের কলিমা কিভাবে আসছে সেগুলো হাদিসে আসছে, কে কে আজান দিছে, মক্কায় কে আজান দিছে, মদিনায় কে আজান দিছে, এগুলো হাদিসে আসছে, এবং আল্লাহ রসূলের সামনে দৈনিক পাঁচবার আজান দিছে। আল্লাহ রসুল এর পরে আজানের আগে সালাতু সালাম পড়ছিল কিনা, মুয়াজ্জিনরা পড়ছিল কিনা, এটা অস্পষ্ট থাকবে? যেখানে রসুলের গোপনীয় বিষয় পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট নাই, একবার স্পষ্ট। তাহলে আজানের আগে যে সালাতু সালাম দিতে হবে এটা অস্পষ্ট থাকবে? কথা বলেন, আজানের আগে সালাতু সালাম দিলে এটা হাদিস আসতো না? যেহেতু এটা রসুলের জীবনে ডেইলি কমপক্ষে কয়বার ঘটছে, পাঁচবার ঘটছে, সোমা দেওয়া দুই আঙ্গুলের মধ্যে সোমা দেওয়া, এটা হাদিসে আসতো না, কিন্তু এটা আসছে। তাহলে বোঝা যায় এটা একেবারে বানানো, এটা একেবারে বানানো। আমরা বলি তুমি যখন আজান দিবে, আজান যখন শেষ হয়ে যায় আল্লাহ রসুলের সুন্নত তলো, তখন দরুদ শরীফ পড়ো। রসুল বলছে আজানের শেষে দরুদ শরীফ পড়ে, তারপরে দোয়া পড়া আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। আর এই আশিকে রসুলরা করে কি? রসুল বলছে আজানের পরে, তারা দেয় আজানের আগে, এরা এর পরে দাবি করে আশিকে রসুল। আমরা বলি তুমি যখন মসজিদে ঢুকবা, মসজিদে ঢুকার পরে তখন তুমি দরুদ শরীফ পড়ো। আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, পড়ি কিনা? এই ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললাম, যেটা রাসূলের উপর দরুদই। তাহলে আজানের পরে দরুদ পড়ো, আবার আজানের পরে যখন তুমি মসজিদে ঢুকবা তখন কি পড়ো? দরুদ পড়ো। আবার নামাজে তাশাহুদে যখন যাবা শেষ বৈঠকে তখন কি পড়ো? দরুদ শরীফ পড়ো। আবার নামাজের শেষে যখন দোয়া করবা, দোয়ার আগে একবার দরুদ শরীফ পড়ো, দোয়ার আগে একবার কি পড়ো? দরুদ শরীফ পড়ো। এরপরে তুমি তোমার নামাজের বাইরের জীবনে যখন যে কোনো বিষয়ে আল্লাহ থেকে চাইবা, সাওয়ার আগে একবার দরুদ পড়ো, সাওয়ার পরে আবার আরেকবার কি পড়ো? দরুদ পড়ো। তখন তোমার দোয়াটা আল্লাহ কি করবে? কবুল করবে। তাহলে এতগুলো দরুদ পড়ার স্থান, এগুলো আমরা পড়ি কিনা? এরপরে আমাদের নামে তারা বদনাম করে, আমরা নাকি দরুদ শরীফ পড়ি না? আমাদের কওমি মাদ্রাসার মধ্যে যে হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, ওখানে প্রত্যেকটা হাদিসের শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় কিনা? আমি মেশকাত শরীফ পড়াই, আমি ওখানে একবার হাদিস পড়ি আরবিতে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এরপর উর্দুর মধ্যে একবার অর্থ করি, আরেকবার রাসূলের উপর দরুদ পড়লাম, আবার এরপরে বাংলার মধ্যে অনুবাদ করি, আরেকবার দরুদ শরীফ পড়লাম, কমপক্ষে একবার একটা হাদিসের মধ্যে তিনবার। এবার যদি ব্যাখ্যা করি, ব্যাখ্যা করতে গিয়ে সেখানে পাঁচবার দশবার একটা হাদিসের পিছনে দরুদ পড়তে হয়, এরপরও বলে আমরা দরুদ পড়ি না। এগুলো আমাদের নামে শুধু শুধু অপবাদ। যা হোক, তাইলে এখানে সুন্নত নিয়ম হলো মুয়াজ্জিনে যেভাবে আজান দিবে সেভাবে আজান দিবে, মুয়াজ্জিনে যেভাবে আজান দিবে জবাবের মধ্যে তোমরা সেভাবে বলবা, এর বাইরে যাবে না। শুধু হাইয়া আলা সালা এবং হাইয়া আলাল ফালার মধ্যে তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সুন্নত নিয়ম। কিন্তু তারা সেখানে করে কি? দুই আঙ্গুলের মধ্যে সোমা দিয়ে কোথায় লাগায়? সোগের মধ্যে লাগায়। এটা বেদা, এটা বেদা, এটা বেদা। এই কাজটা করলে, আমি একবার এই মাহফিলে বেদাত নিয়ে আলোচনা করছিলাম, বেদাত করলে সওয়াব পাবে দূরের কথা, ওই বেদাত তো কবুল হবে না হবে না, সে অন্যান্য আমল দোয়া যেগুলো করবে আল্লাহ সেগুলো কবুল করবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মিনহু লাইসা মিনহু ফাহুয়া রদ, সেটা প্রত্যাখ্যাত। এরা এই কাজটা জায়েজ করার জন্য, হালাল করার জন্য তারা একটা দলিল দিয়ে থাকে। তারা বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এক সময় খব্বালা বা থানাল আন মানাতাইন ওয়া মাসাহা আইনা। আবু বকর রাদিয়াল্লাহু এর একটা হাদিস বলে, হাদিসটা একেবারে বানানো, এখানে স্পষ্ট জেনে রাখুন আপনারা। এরা হাদিস বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিদ্যাঙ্গুল এবং শাহাদত আঙ্গুলকে একত্রিত করে সুমা দিছে, সুমা দেওয়ার পরে সেটা কোথায় লাগাইছে? সগের মধ্যে মসে করছে। এই কাজটা আল্লাহ রসুল দেখলো, দেখার পরে আল্লাহ রসুল নাকি বলছে মান ফাআলা মিসলা খলিলি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার খলিল আমার বন্ধু আবু বকর যে কাজটা করছে এরকম যারা করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটা বলে, এই হাদিসটা একেবারে বানানো, এরকম বানানো হাদিস বলে, জাল হাদিস বলে, সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে, ধোঁকা দিয়ে থাকে। এই হাদিসটা যে জাল বানানো সেটার পক্ষে দলিল, মুহাদ্দিসিনদের মধ্যে যারা হাদিস যাচাই বাছাই করে, সেরকম একজন মুহাদ্দিস হলো মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি।
আর একজন মুহাদ্দিস হলো মোল্লা তাহের রহমাতুল্লাহি আলাইহি। মোল্লা তাহেরের লেখা আমি পড়েছি, তাজকিরাতুল মওযু, আমি পড়া ছাড়া কোনো কথা বলি না। এটা এখানে রেকর্ড হচ্ছে, লাইভও হচ্ছে, সরাসরি প্রচার হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এদের কাছে সেলেস, এ হাদিসটা একেবারে জাল, একেবারে বানানো। এটা ইউটিউবের মধ্যে প্রচার হবে। তোমরা আমার এই যে জাল বললাম, এটা যদি খণ্ডন করতে পারো তাহলে খণ্ডন করি। মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাই ওনার মওযুআতে কবীরের মধ্যে, মোল্লা তাহের রহমতুল্লাহি আলাই তাজকিরাতুল মওযুর মধ্যে এই হাদিসটা এনে বলতেছে, লম ইয়াসি, হাদিসটা সহি নয়। হাদিসটা কি নয়? সহি নয়। শুধু এই দুই মুহাদ্দিস না, তাদের একজন ইমাম লেখেন যে ইয়া হাদিস পায় এসে হত্তক নিহি পৌঁছে। তাদের কিতাব জাল হকের মধ্যে 382 পৃষ্ঠার মধ্যে বলতেছে এ হাদিসটা সহি নয়, কিন্তু এরপরও হাদিসের নামে এই আমলটা আমরা করে যাচ্ছি। হাদিসের নামে এই আমলটা আমরা করে যাচ্ছি। তাহলে যা হোক, আমি যে কথাটা বোঝাইতে চাচ্ছিলাম, যদি সুন্নত ছেড়ে দেওয়া হয় সেখানে গলত পদ্ধতি ঢুকে যায়, একেবারে বেদাত চলে আসে, এবং বেদাত মোতাবেক কোন একটা কাজ করলে তাহলে সেই সমাজের মধ্যে আর সুন্নতের উপর কি করা যায় না, আমল করা যায় না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলেন সুন্নতের উপর আমল করার তৌফিক তাদের হবে না। যা হোক, আমরা এই অল্প যে কতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমরা আমাদের জীবনকে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক সাজানোর জন্য চেষ্টা করব। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়াহিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।